আর রুহকে সবসময় লোভে রেখে দেবে, ভয় আর লোভ। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনলেন, যখন তাকে দড়ি ধরে টানা হয় সে আসতে চায় না, যখন আসতে যায় না তাকে পেছন দিকে চাবুকের বাড়ি মারি যায়, যখন চাবুকের বাড়ি মারি যায় সে ভয়ে ভয়ে যেতে আরম্ভ করে দেয়। আবার কিছু কিছু গরু আছে আছো খারাপ, সে চাবুক মারলেও যেতে চায় না, সামনে দুটো পা বসিয়ে দেয় আর যেতে চায় না। ওই সুলাইদের সামনে যদি ওই গরুর খাবার যদি ধরো, একটু একটু খড় যদি ধরে দাও, একটু একটু তুমি যদি খোল ভুসি ধরে দাও, সে লোভে লোভে যেতে আরম্ভ করে দেয়। আমাদের জীবনকে ওই রকম ভাবে পরিচালনা করতে হবে, যখন আজান হয়ে যায় আল্লাহ পাক ডাকটা আরম্ভ করে দেয়, হাইয়া আলা সলাত, এসো নামাজের দিকে, হাইয়া আলা সলাত, এসো নামাজের দিকে। আল্লাহ নামাজের জন্য ডাকে, বান্দা যেতে চাই না, যখন বান্দা যেতে চাই না তখন বান্দা দিলের মধ্যে নফসকে ভয় খাওয়াতে হবে। যদি নামাজ না পড়তে যায়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে বহু হাজার বছর জাহান্নামে পড়ে যেতে হবে, জাহান্নামে পড়ে থাকতে হবে। ভয় খাওয়া দেখবে তুমি আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছ, ভয় খাওয়াচ্ছ, ভয় খাওয়ার পরেও যদি মসজিদে না যেতে মন চায় তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলো নামাজ পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। শুয়ে আছেন, হজরে শুয়ে থাকেন না, আজান কানে আছে তো দেখবেন, আর লেপ থেকে বেরোতে মন চাই না। তুমি যদি কিছু চিন্তা না করে যদি আজান শুনে থাকো, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে উঠবেন। এগুলো প্র্যাকটিক্যাল না প্র্যাকটিক্যাল হয় না, হয় না জীবনে রাখো রাখো। তুমি ওই শুয়ে শুয়ে যদি আজান হচ্ছে ঘুম ভেঙে গেছে তুমি চিন্তা করছো, যদি না উঠি এই গরমের বিছানে একটুখানি শুয়ে আছি একটু আরাম হচ্ছে, যদি না উঠি আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেবে। এই আরামটা দরকার না জাহান্নাম থেকে বাঁচাটা দরকার? দেখবে তোমার তুমি তুমি কম্বল খুলে খুলে শত কষ্ট হলেও কম্বল খুলে দেখে বেইরে উজি করছো তুমি। তাহলে কে নামাজ পড়ালো? আল্লাহ পড়ালো। কে পড়ালো? ভয় খেয়ে তোমাকে নামাজের দিকে নিয়ে নাফসের শক্তি কমে গেল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটু বুঝিয়ে বুঝিয়ে আমার আওয়াজ এরকম, আমার আওয়াজ কোনদিন শুনেছেন কি জানি না, এই এইভাবে আমি বলি। আর রূহ 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 দেখছে যে জাহান্নামের ভয় খাওয়াচ্ছে, তাও কম্বল থেকে বেরোতে পারো, বিছুন থেকে উঠতে পারছো না, তখন তুমি লোভ দেখাও যে একটু নামাজ পড়েলি অনন্তকালের জান্নাত পাবো। দেখবে তোমাকে আল্লাহ জান্নাত, তোমাকে নামাজ পড়িয়ে দিয়েছে। এই হবে না, হবে না, হবে না। একটা উদাহরণ ছোট্ট করে, তাহলে এই যে জায়গাটা আছে এখান থেকে এইটা, এখান থেকে এইটা অল্প না বেশি, এখান থেকে এইটা এইটা অল্প অল্প অল্প, আর একটা সেই ঘুরে 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 এইখানে এইটা দেখে ওইটা দূর এটা কাছে, তাই তো? তাই তো। এখন এখানে কেউ নেই, ধরে ধরে কেউ নেই নেই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গ্রিল থেকে ঘিরা আছে, এদিকে দৌড় আছে, আর আর এখানে একটা হিংস্র বাঘ বাঘ বাঘ। আচ্ছা আপনি কোনটা দিয়ে এটা দেখবেন না? ওই ঘুরে ঘুরে আসবেন, বলেন বলেন কেন ঘুরে আসবেন? আসবেন তাহলে বাঘের ভয়ে ঘুরে আপনার রাস্তা চেঞ্জ করে দিচ্ছে। ধরেন এটা এক কিলোমিটার ঘুরে ঘুরে এখানে আসতে হবে, এই ঘরটায় ঢুকতে হবে, আর এখান থেকে একটুখানি দু কদম খাটলে তাহলে এখানে বাঘ ছাড়া আছে, তাহলে বাঘের ভয় মরে যাবো, আমার মৃত্যু হয়ে যাবে। তাহলে বাঘের ভয় ভয় তোমার মনে ইচ্ছা না থাকা সত্ত্বেও এক কিলোমিটার ঘুরাচ্ছে না, ঘুরাই নে। যেমন বাঘের ভয় তোমাকে এক কিলোমিটার ঘুমিয়ে ঘুরিয়ে দেবে, ওইরকম আল্লাহর জাহান্নামের ভয় ভয় তোমাকে পিছন থেকে তুলিয়ে নামাজ পড়িয়ে দেবে। বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? ভয় খাওয়াতে হবে, চিন্তা যদি না ফেকের এমন জিনিস, ফেকের না করলে ওলি হওয়া যাবে, ফেকের না করলে আল্লাহ পাওয়া যাবে। কেন চাঁদ উঠলো? চাঁদটা কি সুন্দর! আচ্ছা এইটা সেই চাঁদ, ইনসান কাল কামার হুজুর এই চাঁদকে ইশারা করেছে, চাঁদ দু টুকরো হয়ে গেছে। দেখেন ওখানে মুস্তাফার ঝালাক পাওয়া যাবে, চিন্তা যদি না করো কিছু পাওয়া যাবে। সূর্য, আচ্ছা এটা সেই সূর্য কিয়ামতের ময়দানে, হ্যাঁ কত কোটি কোটি দূরে সূর্য আছে, কিলোমিটার দূরে, আর কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে থাকবে আমাদের, কি করে সহ্য করবো? না আমি পারবো না, আমি আমার জোয়ানি কাটিয়ে সূর্যের তলায় নয় আর সে ছায়ে দাঁড়িয়ে থাকবো। ভয় করতে হবে না, করতে হবে মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেয়।
দুপুর সময় জাহান্নামের কথা বলে দিয়ে যায়, যখন এরকম ভাবে নফসকে ভয় খাওয়া দরকার হবে। আমার এই জাহান্নামের কথাগুলো একটু নফসকে শোনাবেন, এই 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 জাহান্নামের কথাগুলো একটু নফসকে বলবেন। সবাই তো জাহান্নামের খবর জানে না, জাহান্নাম জাহান্নাম নাম শুনেছে, লোকেরা বলে তুই জাহান্নামে যা, লোকেরা বলে তুই জাহান্নামে যা, আবার অনেকে বলে তুই যদি জান্নাতে যাস। আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামে যাব না। মুসলমান খবরদার খবরদার, ওই রকম বলবে না। জাহান্নাম কি কত কষ্টের জায়গা, হাবিবুল্লাহ বলেছেন জাহান্নামের একটা মানুষ যদি দুনিয়ায় চলে আসে, ওই জাহান্নামের মানুষের গায়ের গন্ধতে, ওই জাহান্নাম মানুষের সুরাত দেখে পৃথিবীর একটা মানুষও বেঁচে থাকবে না, সব মরে যাবে, সব মরে যাবে। হাবিবুল্লাহ বলছে জাহান্নামীদের সুরাত বলতে বলতে বলছে, জাহান্নামীদের একটা কাঁধ থেকে আর একটা কাঁধে যেতে সময় লাগবে, 40 বছরের রাস্তা সময় লাগবে, 40 বছর সময় লাগবে। এক কাঁধ থেকে হাঁটা শুরু করলে 40 বছর পরে এখানে এসে পৌঁছাবে। এ নবী উম্মত উম্মতিরা 40 বছরের সময় নিচের ঠোঁটটা ঝুলে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে আর কোথায় চলে যাবে, এই নাভির নিচেই চলে আসবে, ঝুলে থাকবে আর ওপরের ঠোঁটটা এত বড় হয়ে যাবে, ওপরের ঠোঁটটা এত বড় হয়ে যাবে, এটা পেছন দিকে উল্টে আমার আল্লাহ কাঁধের মধ্যে ফেলে রেখে দেবে। পুরো চোখ মুখ বন্ধ করে, নাক বন্ধ করে, পুরো পেছন দিকে ফেলে রেখে দেবে মুসলমান। আর রাসূলুল্লাহ বলেছে ওই জাহান্নামীরা ওই রকম সুরাতে কোটি 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 বছর অনন্তকাল পর্যন্ত জাহান্নামে পড়বে। জাহান্নামীরা জাহান্নামে খেতে পারবে না, ঠান্ডা পানির মজা চাখতে পারবে না। সূরা ওয়াকিয়াতে আছে আমার আল্লাহ পাক বলেন জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে, তাদের যখন পানি দেয়া হবে ফুটন্ত টকবকে ফুটন্ত পানি দেয়া হবে, ফুটন্ত টকবকে পানি যখন তাদের করে দিয়ে দেয়া হবে, যেমন মরুভূমির উটেরা পিয়াসা উটেগুলো যেমন পানি পান করে, ওই রকম টকবকে ফুটন্ত পানিগুলো তারাও পিয়াসে পান করতে আরম্ভ করে দেবে, হাড় লম্বা করে আর ওই রকম পানি পিয়াস করবে, পানি পান করতে আরম্ভ করে দেবে। আমি বললাম বলেন খাওয়া দেওয়া হবে হাজার 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 বছর, খাওয়া দেওয়া হবে না, খেতে তারা পারবে না, খেতে তারা পারবে না, যখন খেতে পারবে না আর খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আর চিৎকার করে করে খাওয়া খাওয়া করবে। আমার আল্লাহ সোয়ে জাক্কুম গাছের আটা দেবে, জাক্কুম গাছের আটা কাঁটা যুক্ত গাছগুলো তাদের দিয়ে দেওয়া হবে, তারা তো ক্ষুধার্ত থাকবে, তারা দেখবে গাছ কাঁটা যুক্ত কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই কাঁটা যুক্ত গাছগুলো খাবে, গাছগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে গলার মধ্যে যে ঢুকে যাবে, গলার মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে নিচতেও নামবে না ওপর দিয়েও বেরোবে না, চিৎকার করবে একজন দুজন কোটি কোটি জাহান্নামী চিৎকার করবে, বাঁচাও 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 বাঁচাও। আল্লাহ বলবে তোমাদের কেউ বাঁচাতে আসবে না, তোমাদের কেউ ডাক শুনবে না, এই রকম অবস্থাতে কোটি কোটি বছর কেটে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা এই সব ভয়গুলো নফসকে দাও, আল্লাহ দুদিন পরীক্ষা করতে পাঠিয়েছে, এই দুদিন যদি আল্লাহর ইবাদত করে নি আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের অনন্তকালে জান্নাত দান করে দেবে। দাড়ি সাজবে, দাড়ি দাড়ি ওই জাহান্নামে যেতে হবে, নামাজ কাজা করবে ওই জাহান্নামে যেতে হবে। মুসলমান হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে, কে ডাক কে ডাক কে ডাক কে ডাকছে, তুমি সারা দিও টাচ খেলছো, তুমি সারা দেওনি পার্টির মিটিং এ বসে আছো, তুমি সারা দেওনি ঘরে হই হই করছো, তুমি সারা দেওনি টিভি দেখছো, তুমি কার ডাক শুনছো, কার ডাক শুনছো, কার ডাক শুনছেন না আপনারা, বলে আল্লাহ ডাক, কিয়ামতে তুমি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তোমার সাথে সাথে, আল্লাহ বলে তুমি আমার ডাক শুনুনি আমি তোমার ডাক। আপনারা কি চান যে আল্লাহ আপনাদের ডাকে সারা না দিক, কেউ চান আল্লাহ ডাকে সারা না? আচ্ছা বলেন, কেউ যদি বলে যে চার অক্ত চার একাত নামাজ, আসরের চার একাত নামাজ পড়ো, যদি না নামাজ পড়ো তোমার এই হাত কেটে লোক এখানে কি করবেন করবেন বলো বলো, নামাজ কাজা করবেন, হাত কাটার ভয় নামাজ পড়বে, তো খুদার কসম বিশ্বাস করছেন না কেন আপনারা? বুঝতে পারছেন পারছেন আপনি দুনিয়াতে যদি আমি 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 যদি বলি যে এই বন্দুক ধরে রেখেছি নামাজ পড় নালে গুলি করে মেরে দেবো, কি করবে করবে, ভয় ভয় নামাজ পড়বেন না পড়বেন, জানো না জানো কিছুই না জানো তাও তো নকল করে করে পড়বে, তো
বন্ধুকে মেরে দেবো একবার মরে যাবে, ঝামেলা মিটে গেল, জান্নায় মরবে কেউ? পড়ছেন না কেন নামাজ? আপনার আমি আমি গলায় বোম ফিট করে দিচ্ছি, বোম যে দাড়ি চাঁচলেই বোম ফেটে যাবে, দাড়ি জীবনে চাঁচবে? তাহলে তাহলে জাহান্নামের ভয়ে দাড়িটা চাঁচছেন কেন আপনি বলেন? বলেন চাঁচছেন কেন? আবার একটা কোনো সিস্টেম করে দিই, সুদ খেলে মেরে দেবে, সুদ খেলে মরে যাবে, সুদ খেলে অটোমেটিক মরে যাবে, কি করে সুদ খাবেন? আচ্ছা বলেন তো সত্যি কথা, খুদার কসমকে বলেন তো, যারা যাদের সুগার হয়ে গেছে তারা মিষ্টি ফিষ্টি খাই? বুঝতে পারছেন না, যারা যারা সত্যিকারের সুগার, যারা যারা গ্রামের কথা ছাড়েন, যারা যারা আরুষ্টিকেট, যারা এডুকেটেড, যারা যারা যে ডাক্তার বলেছে এই কদিন গোসল করা যাবে না, দুদিন গোসল করবে, দুদিন গোসল করা বন্ধ, ডাক্তার বলেছে যে তোমাকে এই টক খেলে হবে না, টক খাওয়া বন্ধ করে দিও, ডাক্তার বলেছে যে মিষ্টি খাবে কিন্তু মিশ্রির মিষ্টি খাবে, চিনির মিষ্টি খাবে, খাবে চিনির মিষ্টি খাবে, তাহলে ডাক্তারের কথা যদি সব ছেড়ে দাও আল্লাহর কথা এগুলো করতে পারবে না তোমরা? ইনশাল্লাহ বলেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে আল্লাহ যদি একবার তোকে জান্নাতের দরওয়াজার মধ্যে ঢুকিয়ে দেয় আজ জীবনে জান্নাত থেকে বের করে দেবে না, জান্নাত থেকে বের করে দেবে না, কি নেবে তুমি? জান্নাতে আছে, জান্নাতে আছে উপসংহার পানপাত্র, জান্নাতে আছে বাচ্চা, জান্নাতে আছে আরাম, জান্নাতে আছে, জান্নাতে মারামারি নেই, জান্নাতে কাটাকাটি নেই, জান্নাতে ঠান্ডা নেই, জান্নাতে গরম নেই, জান্নাতে জ্বর নেই, জান্নাতে কোন রকম ঝগড়া মারামারি নেই, জান্নাতে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় নেই। মুসলমানের ছেলেরা আজকে আজকে মানুষটা দুনিয়া থেকে চলে গেল, যে মানুষটা চলে গেল তার আত্মীয় স্বজন তাকে হারিয়ে ফেললো, তার বাপ তার আত্মীয় স্বজন তার ছেলে পুলে তাকে হারিয়ে ফেললো। এই মুসলমানের ছেলেরা জান্নাতে কেউ কাউকে হারাবে না, আল্লাহ একবার বসিয়ে দেবে অনন্তকাল পর্যন্ত, আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আর বের করে শুনছে এখন এখন ঘুরতে বেরোবে সব জান্নাত, এখানে সব বাইক ফাইকলে ঘুরলে জোয়ান ছেলেরা ঘুরতে যাও, বাইক ফাইকলে ঘুরতে যাওনি তো? আমরাও ঘুরতে যাই, ওই জান্নাতে সব ঘুরতে বেরো, ঘুরতে ঘুরতে রাস্তায় দেখবো গাড়িলে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ বিরিয়ানি দোকান খেয়ে মনে পড়ে গেছে বিরিয়ানিটা খেয়ে এই হয় না মনে হয় না, হয় না হয় না, এখানে এখানে ফুচকা বিক্রি করছে, দাঁড়া দাঁড়া ফুচকা খাবো, ফুচকা খেয়েছে, এই এরকম হয় না হয় না, ওরকম ওরকম জান্নাতে ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন, হুজুর বলছেন জান্নাতে যে দেখবে সব ছোট ছোট হ্রদ আছে, হ্রদ হ্রদ বলতে ওই পানির জায়গা আর কি, পানি পুকুর টাইপের, ছোট ছোট সব হ্রদ আছে, আর হ্রদের ধারে ধারে সুন্দর সুন্দর, তুমি ভিডিও করছো, ভিডিও করছো পুরো, তুমি অনেকক্ষণ তো করছো, এটা পুরো ডিলিট করে দেন, আমি জাহান্নামের কথা বলছি, আমার কি হবে, আমার না জাহান্নাম দিয়ে দেবে, এটা পুরো ডিলিট করে দেন, হ্যাঁ আর কাট রাখবে না, জানে না করে ফেলেছে, আমার দিয়ে থাকে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে, ফটো তোলা হারাম, খুব সাবধান, কিয়ামতে আজাব হবে, রাসূল বলে দিয়ে যারা ফটো তুলবে কিয়ামতে একটা করে তুলবে আজাব হবে, একটা করে তুলবে আজাব, যদি না তোলে আজাব হবে না, সুবহানাল্লাহ, বুঝছেন আপনি? তো জান্নাত জান্নাতের কথা বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? নারে তাকবীর, এসব লোক আবার তকবীর দেয়, তকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, আমার মা বোনগুলো সব শুনছে তো নাকি, কি জানি শুনছে তো সব মা বোন গুলো? আচ্ছা মা বোনেদের কথা বলবো, মা বোনেদের পর্দা করতে হবে, সব হই হই করে ঘুরে ঘুরে বেড়ালে হবে না, আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। রাসূলুল্লাহ মিরাজে গিয়ে জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, হুজুর বলেন বেশিরভাগ সব মেয়ে ছেলে পড়ে আসে, মেয়ে ছেলে বেশ ছেলে মেয়েরা বেশি পড়ে আসে, ছেলেদের সংখ্যা কম মেয়েদের সংখ্যা জাহান্নামে বেশি, কেন কেন? মেয়েদের কি ইজ্জত নেই? না আছে, মেয়েরা নবী হয় না, মেয়েরা নবীদের মা হয়, জোরে বলো সুবহানাল্লাহ, মেয়েরা কি হয় বলেন? তো যাই হোক, জান্নাতে সব সব হ্রদ থাকবে, আর আমরা যখন ঘুরতে ঘুরতে আমরা ঘুরবো, ঘুরতে ঘুরতে পাখি দেখে মনে মনে ও পাখির গোশত খেলে যাও, মনে মনে হবে
হুজুর বলছেন বান্দা যখন পাখির গোস্ত দেখে মনের মধ্যে আশা করবে একটা পাখির আল্লাহ সঙ্গে সঙ্গে খান চাই চাই 70 রকমের লাগিজ খানা করে বান্দার সামনে হাজির করে কথা খানা করে বলেন 70 খানা 70 রকমের যেমন আপনার চিকেন আপনার হোটেলে গেছেন তো आप लोग कभी खाना खाने गए हो होटल में अब जाओ उधर जाके बोलो क्या क्या तो इधर आके क्या बोले चिकन टिक्का चिकन मसाला चिकन चिकन कुरमा चिकन चिकन भुना चिकन चिकन तंदूरी चिकन मुर्गा मसाला चिकन চিকেন ফ্রাই আছে না কত রকমের তাহলে একটা চিকেন চিকেন মুরগি কত একই রকম মুরগি তার কত রকমের খানা খানা তার কত রকমের খানা ওই রকম একটা মুরগির আল্লাহ 70 রকমের একটা পাখির আল্লাহ 70 রকমের খানা করে বান্দার সামনে হাজির করে দেবে আচ্ছা হলো হলো আম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জি রাসূল আল্লাহ জান্নাতে আম খেতে পারবো আম আম পাওয়া যাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জি রাসূল বলে তুমি আম খাওয়ার কথা বলবে আল্লাহ সঙ্গে সঙ্গে কাটাই করে বাছাই করে তোমার সামনে হাজির করে দেবে এখন প্রশ্ন হচ্ছে খুব ভালো এটা বোঝার ব্যাপার আমাকে যদি আমি যদি আপনাদের এলাকায় আম পাওয়া যায় না আমি যদি বলি তোমাদের এলাকায় এসেছি তো আম খাওয়ার শখ হয়েছে আপনি কি করবেন আম দেবেন না এখন দেবেন তাহলে আপনার যদি হিমসাগর আম থাকে আপনি কি হিমসাগর দেবেন আম কি শুধু হিমসাগর ন্যাংরা আম আছে ফজলি আম আছে আর বলেন না কি আম বোম্বাই আম আছে বোম্বাই আমার আমার আম কি বড় বড় আম যা আছে না নেই তাহলে তাহলে আল্লাহ আম কত রকমের তৈরি করে বলেন তো জান্নাতীরা আম চাইবে আম আল্লাহ যত রকমের আম আছে খান চাই সাজিয়ে সব আল্লাহ দিয়ে দিয়ে দেবে এবার আম দিবার ব্যাপার আছে এখন আপনারা যখন ঘরে খানা খান আপনার মা স্ত্রী আপনার আপনার বোনের থেকে যখন আম চান আচ্ছা বলেন তো আমটা আমটা অনেকে আম এমনি দিয়ে দেয় বলে খেয়ে নে অনেকে আম কেটে দেয় খোলা ছেলে নে আবার অনেকে আম আছে গোটা আম দিয়ে দেয় চুষে চুষে খায় কত রকম আম খাওয়ার ব্যবস্থা অনেক আছে না নেই এখন আমি যদি আম চাই আর আপনাদের বাড়ি যদি সেরকম সৌখিনদার বাড়ি হয় তাহলে আমি আপনাদের মেহমান আচ্ছা আমগুলোকে সুন্দর করে কেটে সাজিয়ে প্লেটে সাজাবেন না আটিটা সামাজখানে দেবেন চতুর্দিকে ঘুরিয়ে 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 একটা একটা করে আম দেবেন না বিরক্ত হচ্ছেন না তো আপনারা দেবেন তো আচ্ছা বলে তাহলে আপনি আমার আপনি গোলাম আমিও আপনিও গোলাম আমিও গোলাম আমরা সব গোলাম মালিকের জান্নাতে যাব তাহলে তাহলে এখন মেহমানদারি গোলাম গোলামের করবে তখন মেহমানদারি আল্লাহ গোলামের করবে তাহলে আপনার ঘরের মেয়ে আপনার ঘরের বোন আপনার ঘরের মা যদি জুনায়েদের মতন গোলামের জন্য প্লেটে ইমাম সাহেবের মাওলানা সাহেবের জন্য প্লেটে সুন্দর করে সাজিয়ে দেয় আল্লাহর কাছে আম চাইলে আল্লাহ জান্নাতে কি রকম ভাবে সাজিয়ে আমটা দেবে সেটা চিন্তা করে দেখবেন বুঝতে পারছেন না বুঝতে পারেন না আম খাওয়া আলাদা ব্যাপার আমি বলছি সাজাবে কেমন করে আমটা যে দেবে ছড়িয়ে তো দেবে না শুধু কেটে তো দেবে না কি সুন্দর করে সাজাবে চিন্তা করে দেখকে দেখকে বুঝলে বুঝতে পারছেন না একজন সাহাবা রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ বলে হুজুর আমার ঘোড়া চাপার খুব শখ আমি জান্নাতে ঘোড়া চাপতে পারবো সাহাবারা জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ যে আমি জান্নাতে ঘোড়া চাপতে পারবো হুজুর বললেন হ্যাঁ তোমাকে বুরাক দিয়ে দিয়া বুরাক দিয়ে দিয়া হবে হ্যাঁ ওতে ওতে ডানা আছে যেখানে খুশি জান্নাতের উড়ে উড়ে ঘুরে পালাতে পারবে হ্যাঁ চোখের ফলক ফেলবে চোখের ফলক ফেলবে শত শত মাইল শত শত বছরের রাস্তা সব পার হয়ে যাবে বুঝতে পারছেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে বুরাক নিয়ে গেছিলেন ওই রকম বুরাক আল্লাহ দিয়ে দেবে জান্নাতে উড়ে উড়ে জান্নাতে ঘুরে ঘুরে বেড়া আরেকজন বলি ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার খুব শখ এই চাষ করে আপনাদের এলাকার লোক চাষি বাসি আর সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার শখ আমি জান্নাতে চাষ করতে পারো খুঁজে বলে হ্যাঁ জান্নাতে চাষ করতে পারবে তুমি তুমি বীজ ফেলবে সঙ্গে সঙ্গে গাছ হবে সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে সঙ্গে সঙ্গে গাছ হবে সঙ্গে সঙ্গে ফল আরেকজন বলি ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করার শখ জান্নাতে আমি বিয়ে শাদী করতে পারবো বলে হ্যাঁ তোমার লাগে আল্লাহ 70টা হুর দিয়ে দেবে মিয়েছে মিয়েছে রাসূল বলছে যে তুমি যদি একটা তুমি যদি একটা হুর জান্নাতে দেখে নিতে পৃথিবীর কোনো মেয়ের দিকে একবার ফিরে তাকাতে না
আচ্ছা বলেন তো আমরা যখন হেঁটে হেঁটে যাই, আমরা যখন রাস্তার উপর দিয়ে যাই, অনেক সুন্দর সুন্দর মেয়ে মা বোন গুলো যায়, আবার অনেক অনেক বাজে দেখতে মা বোন যায়। যারা বাজে দেখতে হয় তাদের দিকে ফিরে তাকান আপনারা, মন থেকে বলে ফিরে তাকায়, কেউ তাকায় তাকায় মুখ বেঁকা, হাত খোলা, চোখটা এত বড় চোখ, কেউ কেউ ফিরে তাকায় তার দিকে। যদি জান্নাতের হুর দেখে নিতেন, এই দুনিয়ার সমস্ত মেয়ে ওই রকম মনে হতো, কেউ কারোর দিকে ফিরে তাকাতো না। ওই হুরগুলো সব আল্লাহ আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। সূরা রহমানে, সূরা ওয়াকিয়াতে জান্নাত আল্লাহ জাহান্নামের কথা যেখানেই বলেছে, আল্লাহ সেখানে জান্নাতের কথা বলেছে। কুরআন শরীফে যতবার জাহান্নামের কথা বলেছে ততবার জান্নাতের কথা বলেছে। মানে আল্লাহ ভয় খাওয়াচ্ছে, আবার আবার লোভ দেখাচ্ছে। আমি আমি যেটা বলছি ওই ওয়াজ, চিন্তা করলে আমি ভয় থাকি। প্রথমে বললাম কি, ভয় খাওয়া নফসকে, লোভ দেখাও রুকে। আল্লাহ ভয় খাওয়াচ্ছে, আল্লাহ লোভ দেখাচ্ছে। তোমরাও ভয় খাও, তোমরাও লোভ লোভ জান্নাতের লোভ করো, আল্লাহ তোমাদের দরজা বুলান করে দেবে। জোরে জোরে আল্লাহ পাক বলছেন কুরআন শরীফে যে সবুজ বালি, কি বালি, তাহলে বালিশের কালার আল্লাহ বলেছে না বলেন? তো জান্নাতে হুরেরা হুর তৈরি হবে না হয়ে গেছে, জান্নাত তৈরি হবে না হয়ে গেছে, বিল্ডিং জান্নাতের নদ নদী সব তৈরি হবে না হয়ে গেছে, সারাবান তহুরা তৈরি হবে না হয়ে গেছে, তারপরে ওই জান্নাতীরা যে পেয়ালাই খাবে সেই পেয়ালা তৈরি হবে না হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, শুধু তোমার যাওয়া হবে, তোমার আপনাদের যাওয়া হবে, সব রেডি হয়ে গেছে, সব রেডি হয়ে শুধু যাওয়া অপেক্ষা। যাবেন না আপনারা বলেন, জান্নাতে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তারা সবুজ বালিশে এই রকম ভাবে, কুরআন শরীফে বলা আছে এই ভাবে অপেক্ষাকৃত অবস্থাতে তারা এইভাবে সবুজ বালিশে হাল হাল। একটা হচ্ছে আরামের ঘুম, একটা অপেক্ষার ঘুম। যারা অপেক্ষা করে তারা পুরোপুরি শোয় না, যদি ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ওই 70 টাকার হুর এসে টেনে তাদের জোর করে তাঁবুর মধ্যে ঢুকিয়ে নেবে। তাঁবুর তারা অপেক্ষা করছে কাদের লেগে? আমাদের লেগে, জান্নাতীদের, মুসলমান জান্নাতীদের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা বলেন, তারা অপেক্ষা করছে, আপনারা কি করছেন? যাবেন না বলেন? বলেন মুসলমান পরিবর্তন, মুসলমানের ছাত্রছাত্রীও খেয়াল করে শুনে রেখে দেন, শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয় মুসলমানের ছেলেরা, জান্নাত কি আমাদের শেষ পাওয়া? জান্নাত কি আমাদের শেষ পাওয়া? না 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 না, শেষ পাওয়া হচ্ছে দিদার, শেষ পাওয়া হচ্ছে আল্লাহর দিদার। জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে বলতে জান্নাতীরা, আর জান্নাতি পুর গেলে মানলিয়ে সব মত হয়ে যাবে, কেন তারা এত খুশি হয়ে যাবে। আর জীবনে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আর জীবনে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আর জীবনে তারা মারামারি কটাকারি করবে না, তারা আরাম পেয়ে গেছে, অনন্তকালে জান্নাত পেয়ে গেছে। কি খুশি না হয়ে যাবে জান্নাতীরা, কি খুশি না হয়ে যাবে জান্নাতীরা। কিছুক্ষণ সময় অতিক্রম হয়ে যাবার পরেতে জান্নাতে কিছুক্ষণ সময় যাওয়ার পরেতে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, আমার জান্নাতীরা তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো, তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো। ওই সময় জান্নাতীরা সবাই চুপ হয়ে বলবে, না আল্লাহ না, আপনি তো জান্নাত দিয়েছে, আপনাকে আমরা বলতে পারি, আল্লাহ আপনাকে আমরা বলি না, আল্লাহ আপনাকে বলি না। বলা সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, কথা পূরণের সময় এসে গেছে, জান্নাত পেয়ে গেছো, হুর পেয়ে গেছো, গেলেমান পেয়ে গেছো, সারাবান তৌরা পেয়ে গেছো, উপচে পড়া পানপত্র পেয়ে গেছো, তোমাদের খাদেমা পেয়ে গেছো, তোমাদের খাদেম পেয়ে গেছো, তোমরা জান্নাত পেয়ে গেছো, জান্নাতুন নাইম পেয়ে গেছো, জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছো, ওয়াদা পূরণের সময় এসে গেছো, আসো আসো এবার তোমাদের দিদার হবে। তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না, তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না। জান্নাতীদের মধ্যে সারা পড়ে যাবে, জান্নাতীর মধ্যে সারা পড়ে যাবে, সবাই ছুটে 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 জান্নাতীরা আল্লাহ দেখতে যাবে, আর ওখানে গিয়ে দেখবে ওখানে সব চেয়ার লাগানো থাকবে, কোনটা হীরের চেয়ার, কোনটা মোতির চেয়ার, কোনটা সোনার চেয়ার, কোনটা মণির চেয়ার, কোনটা মুক্তার চেয়ার, কোনটা জহরাতের চেয়ার, কোনটা পান্নার চেয়ার, কোনটা নানা রকমের পাথর দিয়ে, দামি দামি পাথর দিয়ে।
দিয়ে চেয়ার করা আছে আর জান্নাতি যত মানুষ তত আল্লাহ চেয়ার করে রেখে দেবে আমার আল্লাহ পাক তত চেয়ার করে রেখে দেবে যে যেমন লোক যে যেমন ইবাদত করনে वाला যে যেমন আমল করনে वाला সব আল্লাহর কুদরতে যে যা চেয়ারে চেয়ারে যে বসে পড়বে পর্দা সামনে ফেলা আছে সমস্ত বান্দা বসে আছে চোখ খুলে বসে আছে কে আসবে কার দিদার হবে মালিকের দিদার হবে রবের দিদার হবে রহমানের দিদার হবে কুফুরের দিদার হবে কাফেরের দিদার হবে সত্যের দিদার হবে একক কাদের দিবার দিদার হবে মাবুদের দিদার হবে আল্লাহর দিদার হবে সব ছয় চোখের পাতা ফেলবে না চোখ খুলে দাঁড়িয়ে থাকবে চোখ খুলে বসে থাকবে আর চোখের পাতা ফেলবে না একটা একটা করে পর্দা উঠে যাবে একটা একটা করে পর্দা উঠে যাবে এরকম করতে করতে 70,000 পর্দা উঠে যাবে পরিষ্কার বান্দারা আল্লাহর দিদার পেয়ে যাবে আল্লাহর দিদার হুজুর বলছেন যেমন পূর্ণমেদ আসমানে ওঠে আসমানে ওঠে হুজুর পাক সাহেব বলছেন পূর্ণমেদ চাঁদ যখন আসমানে পুরা ওঠে তোমরা যখন চাঁদ দেখো তোমাদের চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় চোখে কোনো কষ্ট হয় চাঁদ দেখলে চোখের সূর্য দেখলে এই এই আলোর দিকে তাকিয়ে থাকে এই আলোর দিকে তাকিয়ে থাকে কষ্ট হচ্ছে না আমি কি দেখছি আমার অসুবিধা এই আলোর দিকে তাকান না হয়ে যাচ্ছে চাঁদের দিকে তাকাবেন দেখবেন আরাম কোনো কষ্ট হুজুর বলে যেমন পূর্ণমে চাঁদ পরিষ্কার দেখতে পাও ওইরকম পূর্ণমে চাঁদের মতন পরিষ্কার আমার আল্লাহ দেখতে